ভরতপুর থানার অন্তর্গত সৈয়দকুলুট গ্রামে সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভরতপুর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এনআরসির সময় সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস ও আলী ডাক্তার নামে দুই ব্যক্তি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের আধার কার্ড নেয় এবং তাদেরকে বলে তাদের আধার কার্ড দিলে তাদের এনআরসির সমস্ত কাগজ ঠিক করে দেওয়া হবে এবং সেই আধার কার্ডগুলিকে নিয়ে বিভিন্ন মোবাইলের সিম তোলে ওই দুই ব্যক্তি। ভরতপুর থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে 420, 464, 471, 120 বি আইপিসি ধারায় মামলা রুজু করে মঙ্গলবার ধৃত সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিসকে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি ভাস্কর মজুমদার 7 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছে কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশর। মুন্সিপুর গ্রামের মিলন শেখ অভিযোগ করে বলছে যে গত 2019 সালে সিএ এবং এনআরসি নিয়ে যে একটা গণ্ডগোল হয়েছিল এবং তাতে মুসলিমদের যে ভয়ের কারণ হয়েছিল যে তাদেরকে দেশ ছাড়া দেশ ত্যাগ করতে হবে, এই ভয়ে তারা 300 গ্রামবাসী সৈয়দপুর গ্রামের সৈয়দ ফরিদুল আলম অ্যালাইস প্যারিস আর মুন্সিপুর গ্রামের আলী আক্তারের সঙ্গে যোগাযোগ হয় এবং তারা কলকাতা থেকে একটা যন্ত্র নিয়ে এসে তাদেরকে বলে তোমাদের আধার কার্ড এবং ভোটার কার্ড আমরা ঠিক করে দেবো, দিয়ে ওই যন্ত্রের মাধ্যমে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে নেয় এবং আধার কার্ড ও সিম কার্ডগুলো আধার কার্ড এবং ভোটার কার্ডগুলো নিয়ে নেয়। তার পরিপ্রেক্ষিতে কিছুদিন পর তাদের কাছ থেকে বিভিন্ন রাজ্য এবং হাওড়া এবং ডায়মন্ড হারবার থেকে খবর আসে যে ওই আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে তারা সিম কার্ড বানিয়ে ব্যাঙ্ক থেকে টাকা জালিয়াতি করছে। এটা খবর পেয়ে তারা থানায় অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে ওই সৈয়দ গুলুট গ্রামের একজন আসামি যার নাম হচ্ছে সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস তাকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তাকে 14 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করে। কোর্ট সমস্ত ডকুমেন্ট এবং সিডি দেখে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। কোন জজ সাহেব ছিলেন? আজকে ছিলেন এসিজেএম ভাস্কর মজুমদার। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।